ব্ল্যাক জার্নি, কথাটা শুনলেই মনে হবে কোনো মানুষ যেন অন্ধকার পথে হেঁটে চলেছে। এইরকমই ঘটনা সত্যি করে দেখালেন চিত্রশিল্পী শ্রীহরি দত্ত। তবে এক্ষেত্রে শিল্পী তার সাদা কালো চিত্রকলার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন অন্ধকার পথে আলোর দিশা। গত জানুয়ারি মাসের 18-20 তারিখে চিত্রশিল্পী শ্রীহরি দত্ত ব্ল্যাক জার্নি নামে 3 দিনের একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন কোচবিহার শহরের হোটেল যুবরাজে। এই প্রদর্শনীতে যে ছবিগুলো রয়েছে সেগুলোর থিম কি রয়েছে? আপনি কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত? দীর্ঘদিন থেকে, ছোটবেলা থেকে ছবি আঁকি, কিন্তু এইখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো সাধারণত আমার 7-8 মাসের কাজ। তো এখানে যে ছবিগুলো আপনি প্রদর্শনী দিয়েছেন সেগুলো কি বিক্রির জন্য কি রয়েছে? কি কেউ কারো পছন্দ হলে ছবি কিনবে, কারণ ছবি কিনলে আমাদের কিছু সুবিধাও হয়, কারণ এই খরচটাকে বেয়ার করা সেটা একটা ব্যাপার, ছবি কেউ কিনলে আমাদের ভালো। শিল্পী শ্রীহরি দত্ত তার সাদা কালো চিত্রকলার মাধ্যমে বর্তমান সময়ের যে অস্থিরতা, যে টানা পড়েন তাকেই ধরার চেষ্টা করেছেন। অপসংস্কৃতি আমাদের দেশ কালকে গিলে খাচ্ছে, সেখান থেকে কিভাবে বেরোতে হবে সেই দিশা তিনি তার রং তুলির মাধ্যমে সমাজের কাছে তুলে ধরেছেন। আমরা তো অনেক ধরনের কালার ছবি দিই, কালারিং ছবি দেখতে পাই, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে টোটালটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, এই কম্বিনেশনটা কী জন্য? প্রথমত হচ্ছে আমিও কালারে কাজ করতাম, কিন্তু কিছুদিন থেকে আমি অন্য কালারে কাজ করছি না, কারণ হচ্ছে সময়, পরিস্থিতি, মনের ভিতরের যে একটা অস্থিরতা, সমস্ত কিছু মিলেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কাজ করছি। ব্ল্যাকগুলো শুধু ব্ল্যাক না, ব্ল্যাকের সাথে ব্লু আছে, রেড আছে, হ্যাঁ, সেটাকে পাঞ্চ করে বেসিক কালারটা হচ্ছে ব্ল্যাক। সময়ের সাথে সাথে যে সব কিছু হয়ে যাচ্ছে, পরিবেশ সংকটের মধ্যে, সামাজিক সংকটের মধ্যে, এই সমস্ত কিছুই আমি ধরার চেষ্টা করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। কিন্তু অন্ধকার, এই অন্ধকার যাত্রা, এই অন্ধকারের মধ্যে থেকে যে আলোর দিকে যাওয়া যায় সেই আলোটাও আমি দেখানোর চেষ্টা করেছি, যে শুধু সময়ে গিলে খাচ্ছে, মানুষ সংস্কৃতি খাচ্ছে তা না, এর ভেতর থেকে আমাদের বেরোতে হবে, সেই চেষ্টাটা আমি করেছি। এবং সেটা আমি সাধারণত এখানে নেচারের মধ্যে দিয়ে বলার চেষ্টা করছি। শিল্পী মনে করেন প্রকৃতির কোলেই লুকিয়ে রয়েছে আলোর দিশা, তাই তিনি তার চিত্রকলায় রং তুলির মিলন ঘটিয়েছেন প্রকৃতিকে দিয়ে। বারবার তার চিত্রকলায় ফিরে ফিরে এসেছে গাছপালা, নদী, পাহাড়, এরাই। একমাত্র প্রকৃতিই পারে অন্ধকার থেকে আলোর পথে সমাজকে এগিয়ে নিয়ে যেতে, এমনটাই তিনি মনে করেন। আমরা চারপাশে অনেক প্রকৃতির ছবি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি, তো এই ভাবনাগুলো আপনার মধ্যে মানে বেসিক্যালি আসলো কোথার থেকে প্রথম অবস্থায়? নিজেই নেচারের মধ্যে বড় হই, নিজেই নেচারের মধ্যে আছি, এই নেচারের মধ্যে আমার থাকা, ফলে আমার তো নেচারই সবসময় আমার উত্তরবঙ্গ হচ্ছে প্রকৃতির আসল রূপের একটা জায়গা, মানে বিভিন্ন এই সমাজটা তো এই সময়ে সভ্যতা কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, যার জন্যই আমার নেচারের দিকেই ছুটে যাওয়া, ওটাই আমাদের রুট, ওকে নিয়ে আমাদের ফিরে যেতে হবে। আপনি কি কোনো বার্তা দিয়ে যাচ্ছেন সমাজে? সমাজে বার্তা অন্ধকারের বসে আলোর দিশা দেখানো যায়, আমাদের এরকম ভাবার কিছু নেই, সব কিছু শেষ হয়ে গেল, এখান থেকেই নতুন সৃষ্টি হবে, আমরা সামনের দিকে এগিয়ে চলবো।